তো পেঁয়াজের যে সমস্যাটা তৈরি হয়েছে এর জন্য কিন্তু সাধারণত যারা মানে সবচেয়ে বেশি সাফারার তারা হচ্ছে সাধারণ দিনমজুর হ্যাঁ তারপর হচ্ছে মানে নিম্নশ্রেণীর যারা শ্রমিক তারাই কিন্তু সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তাদের পক্ষে সম্ভব না যে আপনার দুশো চল্লিশ টাকা করে পেঁয়াজ কিনে খাও ঠিক আছে তো আমরা সবাই একত্রে কী করেছি সরকারকে দোষ দিয়েছি আসলে শুধু সরকারকে দোষ দিলেই হবে না আমাদের সবাইকে নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে আমরা নিজেদের সচেতন না হই শুধু সরকারকে দোষ দিই বা অন্য কাউকে দোষ দিই তাহলে কিন্তু হবে না ঠিক আছে সো যারা হচ্ছে ব্যবসায়ী ভাইয়ের আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে পরবর্তী যাতে কখনো এরকম পরিস্থিতি তৈরি না হয় আপনার এদিকটা খেয়াল রাখবেন কারণ এটা আসলে ইসলাম থেকে আমরা যেটা শিক্ষা পাই যে কোনো কিছু জোর করে জোর করে ধরে রেখে সেটা থেকে অতিরিক্ত মুনাফা আদায় করা কিন্তু আসলে এক প্রকার হারাম ঠিক আছে সেই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে সাম্প্রতিক যে ব্যাপারটা শুরু হয়েছিল সেটা হচ্ছে লবণ লবণ নিয়ে হুট করেই তৈরি হলো কি যে লবণের দাম বেড়ে গেছে তিরিশ টাকার লবণ কিনলাম কোথায় একশো টাকা কেজিতে আমাদের মতো কিছু লোক লাইক আমার পাশের বাড়ির এক ভাড়াটিয়া সে কী করেছে আপনার পাঁচ কেজি লবণ কিনে আনছে তারপর হচ্ছে বলতেছে আমার আমরা যে আপনার লবণ কিনে নিয়ে আসেন ঠিক আছে লবণের তো দাম বেড়ে গেছে এই অবস্থা ঠিক আছে বাট আসলে পরবর্তীতে বুঝতে পারলাম যে লবণের যে ব্যাপারটা বেড়েছে এটা কমপ্লিট একটা গুজব ছিল আমাদের মতো কিছু লোক আছে যারা কোনো কিছু না বুঝেই শুধু মানে দৌড়ঝাঁপ করতে থাকে এদিক সেদিক সো এই ধরনের ঝামেলা এড়াতে নিজেদের সচেতন হতে হবে আরও নিজেদের সচেতন হতে হবে অবশ্যই সচেতন সচেতন হই সবাই আর এই ধরনের ঝামেলা থেকে যাতে এই ধরনের প্রবলেম ক্রিয়েট না করে আমাদের দ্বারাই সেদিকটা খেয়াল রাখতে হবে সো ধন্যবাদ সবাইকে ভালোবিনা